Hello to my all vlog lovers, welcome back to Bhindeshi Chandra's channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল পৃথিবী বিখ্যাত নায়াগ্রা ফলস দেখার জন্য। আমাদের নিউ জার্সি থেকে নায়াগ্রা ফলসের ডিস্টেন্স হচ্ছে 6 ঘন্টা 15 মিনিটের। আর যদি একটু বেলার দিকে স্টার্ট করা যায় তাহলে সেটা প্রায় 7 ঘন্টা মতো টাইম লেগে যেতে পারে। আমরা সকাল 7টা নাগাদ আমাদের নিউ জার্সি থেকে স্টার্ট করেছিলাম আর আমরা কিছু কিছু জায়গায় স্টপ করেছিলাম। আমার এই ব্লগটিতে পুরো পাই টু পাই সমস্ত কিছু ডিটেলস আছে। আপনারা যারা নায়াগ্রা যাওয়ার প্ল্যান করছেন বা আপনারা আমার সাথে এই নায়াগ্রা জার্নিটা উপভোগ করতে চাইছেন তাহলে তাদের সবার জন্য এটাই বলবো, আমার ব্লগটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন, ভীষণ এনজয় করবেন। দেখে কি মনে হচ্ছে কার্শিয়াং না ঘুম স্টেশন? সত্যি পুরো ঘুম স্টেশনের মতোই লাগছে, তাই না? এটা কার্শিয়াংও না ঘুম স্টেশনও না। আমরা নিউ জার্সি থেকে ফিলাডেলফিয়া পেরিয়ে পৌঁছে গেলাম আপস্টেট নিউ ইয়র্ক। অপূর্ব জায়গা, আর এই জায়গাকার উচ্চতাটাও মোটামুটি কার্শিয়াংয়ের মতোই হবে। কটন ক্যান্ডি হয়ে গেছে ক্লাউডটা। আমরা প্রায় 2.5 ঘন্টা জার্নি করার পরে আমরা আমাদের ফার্স্ট রেস্ট স্টপটা নিলাম আপস্টেট নিউ ইয়র্কের সাদার্ন টায়ার ওয়েলকাম সেন্টারে। ওয়েলকাম সেন্টারটার লোকেশনটা ভীষণ সুন্দর, একদম পাহাড়ের ওপরে, আর ভিউটা ভীষণই সুন্দর, সমস্ত কিছুই খুব ভালো ছিল। খাবার দাবার আমরা বাড়ি থেকেই রান্না করে নিয়ে গেছিলাম, তাই ওখানে গিয়ে শুধু কফিই কিনেছিলাম। এখানে বলে রাখা ভালো, যেরকম আমরা ওয়াশিংটনে যাওয়ার সময় ফিলাডেলফিয়ার যে ওয়েলকাম সেন্টারটায় থেমেছিলাম সেখানে অনেকগুলো রেস্টুরেন্ট, অনেক খাবারের অপশন ছিল, কিন্তু এখানে একটা ছোট ক্যাফেই ছিল। কিন্তু জায়গাটি অপূর্ব, ভীষণ সাজানো গোছানো, আর সবচেয়ে ভালো ব্যাপার এখানে যে রেস্টরুমগুলো আছে সেগুলো প্রচণ্ড ক্লিন। আপস্টেট নিউ ইয়র্কটা সত্যি ভীষণ সুন্দর, শুধু ভ্যালি আর ভ্যালি। মনে হচ্ছিল যেন এই তো মিরিকের পাহাড় দেখতে পাচ্ছি, ওই যে দূরে ঠিক দার্জিলিং। আসলে কলকাতায় থাকতে যে কোনো দুদিনের ছুটি বা একদিনের ছুটি যদি সেটা শুক্রবার পড়তো তাহলে আমাদের একদমই টিকিট পাওয়া যেত না। 3 দিনের জন্য এক ছুটে চলে যেতাম পাহাড়ে, আর পাহাড় মানেই নয় দার্জিলিং, নয় সান্দাকফু। সান্দাকফু থেকে ফেরার পথে আমরা দার্জিলিংয়ে একটুখানি স্টে করে চলে আসতাম। আমাদের এতটাই ভাল লাগছিল এই জায়গাটা, খুব মিস করছিলাম আমাদের দার্জিলিংয়ের পাহাড়গুলোকে। যাই হোক, আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন লেচওয়ার্থ স্টেট পার্কে। এই স্টেট পার্কটিকে আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। ভীষণ সুন্দর এই স্টেট পার্কটি, আর এই স্টেট পার্কের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে যদি কেউ এই পার্কটাতে ফল টাইমে আসে। এই স্টেট পার্কটা পুরো কমলা, লাল, হলুদ, সবুজ নানা রঙে পুরো সুন্দর করে সেজে ওঠে। এখানে আমাদের লাস্ট রেস্ট স্টপ থেকে আসতে টাইম লেগেছে মোটে 2 ঘন্টা মতো। এই স্টেট পার্কটিতে অনেকগুলো ট্রেল আছে।
আমরা আপার ট্রেল থেকে স্টার্ট করেছিলাম, এরপরে আছে হচ্ছে মিডল, তারপর আছে হচ্ছে লোয়ার ট্রেল। তিন ধরনের ট্রেলেই আপনারা হেঁটে হেঁটে যেতে পারেন। আর আর একটা ব্যাপার হলো, পুরোপুরি হাঁটতে হবে এরমও নয়। এত সুন্দর এখানে সিস্টেম যে আপনি অনায়াসেই গাড়ি দাঁড় করিয়েও এই সমস্ত ওয়াটারফলগুলো দেখতে পাবেন। এই পার্কটিতে একটাই নদীর মোটামুটি তিনটে ওয়াটারফল আছে, তিনটেই ভীষণ সুন্দর দেখতে। আর আমরা তবে একটা ওয়াটারফল দেখিনি, সেটা হচ্ছে মিডল ট্রেলটা দিয়ে। আমরা আপার ওয়াটারফলটা দেখেছি আর আমরা লোয়ার ওয়াটারফলটা দেখেছি। আগেই আপনাদের বললাম যে এই পার্কটি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এটা পুরো ড্রাইভ থ্রুতেই সুন্দরভাবে এই পার্কটা এনজয় করা যায়। যাদের হাঁটতে অসুবিধে তারা ইজিলি গাড়ি পার্ক করে হুইলচেয়ার বা অল্প একটু হেঁটেই এই ওয়াটারফলের সমস্ত ভিউগুলো এনজয় করতে পারবেন। আপনারা যারা নায়াগ্রা আসার প্ল্যান করছেন, অবশ্যই নিজেদের বাকেট লিস্টে এই জায়গাটি অ্যাড করে রাখবেন। আর যদি ফল ফয়লেজের সময় আসেন, এই জায়গাটির দৃশ্য সত্যি অভূতপূর্ব। আমাদের পার্কটা ঘুরে দেখতে আর একটু রেস্ট নিয়ে মোটামুটি সময় লেগেছিল 1.5 ঘন্টা মতো। তারপর ওই পার্ক থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ছিল 1 ঘন্টা 38 মিনিট মতো। আমরা বিকেল এই 5টা থেকে 5:30টার মধ্যেই হোটেলে পৌঁছে গেছিলাম। আমাদের হোটেলটা নায়াগ্রা ফলসের ঠিক কাছে ছিল না, তবে আমাদের হোটেলটা ছিল নায়াগ্রা নদীর খুব কাছে। আমাদের হোটেলের জায়গাটির নাম ছিল লিউস্টন, আর আমরা ছিলাম নায়াগ্রা ক্রসিং স্পা অ্যান্ড বুটিক হোটেলে। হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে তারপর কিছু খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরেই সেজেগুজে বেরিয়ে পড়েছি নাইট ভিউ অফ নায়াগ্রা ফলস দেখার জন্য। এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন, একটা ট্রাফিকের মধ্যে কোনো পার্কিং পাওয়া যাচ্ছে না, কারণ এই নাইট ভিউটা দেখার যথেষ্ট বেশি ক্রেজ। আর যেহেতু ছুটির দিন, ভীষণ ভীষণ ভিড় ছিল। আর ভালো ব্যাপার কি জানেন, চারপাশে প্রচুর প্রচুর বাঙালি ছিল। মনেই হচ্ছিল না যে এটা আমরা নায়াগ্রা ফলস দেখতে এসেছি, এটা আমাদের ইন্ডিয়ারই কোনো একটা জায়গায় লাগছিল। আপনাদের মনে হতে পারে যে আমি প্রত্যেকটা ব্লগে এই কথাটা কেন বলি যে কোথায়, আমরা তো ইন্ডিয়ার বাইরে USA নেই, ইন্ডিয়ারই কোনো একটা জায়গাতে আছি। কারণ আমরা যে জায়গাটাতে থাকি আর এখন যে জায়গাটিতে ঘুরতে এসেছি, সেই জায়গাগুলোতে ভর্তি ভর্তি ভারতীয় আর ভর্তি ভর্তি বাঙালি। তাই আমরা কখনো এটা ফিলই করিনি সত্যি বলতে যে আমরা USA মানে এই 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আমরা রয়েছি। সবসময় আমরা এটাই ফিল করি যে হ্যাঁ, আমরা বাড়ি থেকে দূরে আছি, তবে আমাদের চারপাশে ভারতীয় প্রচুর প্রচুর আছে।
যারা যারা ভূগোল অনার্স বা ভূগোল যাদের প্রিয় সাবজেক্ট ছিল তারা আমার সাথে রিলেট করতে পারবেন যে নায়াগ্রাটা আমাদের কাছে কতটা বড় পাওনা, মানে নায়াগ্রা দেখতে পাওয়াটা আমাদের কাছে কতটা বড় পাওনা। আর নায়াগ্রা ফলসে এরকম প্রত্যেক সন্ধেবেলাতেই ফায়ার ওয়ার্কসের শো হয়। আপনারা যারা আসবেন অবশ্যই ফায়ার ওয়ার্কসের টাইমটা দেখে আসবেন। আমরা যখন গেছিলাম তখন রাত্রি 10টায় ছিল, কিন্তু কোনো কোনো দিন ফায়ার ওয়ার্কস আবার একটু আগেও হতে পারে বা পরেও হতে পারে। আমার যদ্দূর মনে হয় যে অক্টোবর টক্টোবরের দিকে এই ফায়ার ওয়ার্কসের টাইমটা হয়তো চেঞ্জ হবে। আর এই ফায়ার ওয়ার্কসটা আমাদের কাছে, মানে আমি মানে আমাদের কাছে বলবো না, আমার কাছে এটা একটা উপরি পাওনা ছিল, কারণ আমি না জানতামই না যে এরকম ফায়ার ওয়ার্কসের শো হয়। তো দাঁড়িয়ে হঠাৎ করে সামনে নায়াগ্রা দেখবো না এই অপূর্ব ফায়ার ওয়ার্কস দেখবো আমি মানে বুঝতেই পারছিলাম না। আমি সত্যি কথা বলতে আমি পুরো 360 ডিগ্রি ভিউ আপনাদের দেখাতে পারবো না, তবে পেছনের যে ফলসটা দেখছেন ওই ধোঁয়া উঠছে, নায়াগ্রা ফলসের ওই পোর্শনটা কানাডার দিকেই বেশি পড়ে। আর এই বাঁদিকের যে ফলসটা আপনারা বড় করে দেখতে পাচ্ছেন সেই ফলসটা নিউ ইয়র্কের দিকেই পড়ে। মোটামুটি 10 থেকে 15 মিনিটের এই ফায়ার ওয়ার্কসের শোটা হয়ে যাওয়ার পরে আমরা যখন নায়াগ্রা ফল স্টেট পার্ক থেকে বেরিয়ে আসছিলাম হঠাৎ করে হিন্দি গানের খুব আওয়াজ পেলাম। তো আমরা খুব অবাক হয়ে যাই যে কী হলো, তো হিন্দি গান কোথায় বাজছে? তারপর দেখি এখানে একটা ওপেন রেস্টুরেন্ট মতো রয়েছে যেখানে ডিজেরা সমস্ত কিছুই ফরেনার, কিন্তু বাজাচ্ছে হচ্ছে হিন্দি গান। আর দেখে কে, অনেকদিন বাদে এরকম একটা জায়গা পেয়েছি। আমি আর টংলু দুজনে মিলে পাগলের মতো নাচলাম। টংলু তো আসতেই চাইছিল না, আরও নাচবে ও আরও নাচবে। আমরা ওখানে প্রায় 30 থেকে 40 মিনিট মতো মাতে আর ছেলেতে খুব নেচে গেছি, কিন্তু সৌরভ বেচারা আর পারছিল না, এতক্ষণ ধরে পুরো গাড়ি চালিয়ে গেছে তো খুব টায়ার্ড লাগছিল ওর। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আমি আমার নতুন ব্লগ নিয়ে দেখা করতে আর গল্প করতে চলে আসব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর আমার ব্লগগুলো কেমন লাগছে সেগুলো জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে চললাম আজকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।